এবারের উন্নয়ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 29,000 কোটি টাকা বরাদ্দ পাবার আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই বরাদ্দের বেশিরভাগই বিদ্যুৎ সঞ্চালন এবং গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণে ব্যয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। তবে 10 বছর আগের পরিকল্পনা খাতেই এই খাতের উন্নয়ন হচ্ছে উল্লেখ করে এবারের বাজেটে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদদের কেউ কেউ। আর বাজেটের বরাদ্দ স্বচ্ছতার সাথে ব্যয় করার পাশাপাশি বেসরকারি খাতে লাগাম টানার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাজেটে গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। বছর বছর বাজেটের আকার বাড়ার সাথে সাথে বেড়েছে এই খাতের বরাদ্দ। এবছরও উন্নয়ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত সর্বোচ্চ প্রায় 29,000 কোটি টাকা বরাদ্দ পাবার আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই বরাদ্দের বেশিরভাগই ব্যয় হবে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ লাইন নির্মাণে। যদিও গেল 2 বছর ধরে এই লাইন নির্মাণে জোর দেওয়া হলেও কাজের কাজ তেমন একটা হচ্ছে না। বাজেটে চাওয়া ছিল 23,000 কোটি টাকা, এটিভিতে বিদ্যুতে পাচ্ছিল 14,000 কোটি টাকা, আর ডেভেলপার পার্টনারদের কিছু টাকা আছে, সব মিলে হয়তো আমি আমার বিদ্যুৎ জ্বালানি মিলে 28-29,000 কোটি টাকার মতো হবে এডিবিতে। প্রায়োরিটি আমাদের পিজিসিবির বেশ কিছু বড় কাজ আছে, ওগুলি আমাদের বড় প্রায়োরিটি। জ্বালানির বেশ কিছু পেমেন্ট আছে, পাইপলাইনের পেমেন্ট আছে, এসবিএমের পেমেন্ট আছে, এগুলি প্রায়োরিটি। 2010 বা তার পরের 2-3 বছরের মতো এখনও শুধু বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে দাবি করে তা থেকে বেরিয়ে না এলে হিতে বিপরীত হবে বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ। সাথে গ্রামেগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেবার বিষয়েও বিশেষভাবে গুরুত্ব দেবার পরামর্শ তাদের। জেনারেট করছি 20,000 মেগাওয়াটের মতো, ব্যবহার করছি 10-11,000 মেগাওয়াটের মতো। ব্যাপক একটা গ্যাপ হয়ে গেছে, এটাকে দূর করতে হবে। এবং এখন পর্যন্ত সেই আগের আইন মোতাবেক কোনো রকমের প্রকিউরমেন্ট পলিসিকে বাইপাস করে সব বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমতি দেওয়া হচ্ছে মন্ত্রণালয় থেকে, অ্যাজ ইফ ইমার্জেন্সি চলছে। এখনও ইমার্জেন্সি ছিল 2010 সালে, 2011 সালে, 2012 সালে, তারপরে তো আর ইমার্জেন্সি থাকার কথা না। এখনও আমরা পারমিশন দিয়ে যাচ্ছি এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন আসবে তখন আমরা ব্যাপক ঘাটতিতে পড়ে যাব। অলরেডি পড়ে গেছি, আরও অনেক বাড়বে ঘাটতির পরিমাণ বাজেটে, এবং সেটা জনগণের কাছ থেকে অতিমূল্যায়িত হারে বিদ্যুৎ বিক্রি করে সেটাকে নিতে হবে। আবার বাজেটে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের দক্ষতা বাড়াতে বরাদ্দ রাখার পরামর্শ দিলেন জ্বালানি বিশেষজ্ঞদের অনেকের। সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকার যেভাবে বেসরকারি খাতকে সুযোগ সুবিধা দিচ্ছে তা কমিয়ে সরকারি খাতকেও গুরুত্ব দেবার তাগিদ তাদের। বাজেটের টাকা সক্ষম খরচ করতে সক্ষম হওয়া, স্বচ্ছতার সাথে গুণ মানসম্মত খরচ হওয়া, আর বিনিয়োগটা বাজেটের যে বিনিয়োগ দেখানো হয় সেটা সরকারি বেসরকারি এবং নিজস্ব কোম্পানির নিজস্ব অর্থ, এই সবটাই সমন্বয় ইন্টিগ্রেটেড হইতে বাজেট করতে হবে। শুধু সরকারি খাতের বা নিজস্ব সরকারি কোম্পানিগুলো নিজস্ব অর্থের সমন্বয়ে যে বাজেট দেখানো হচ্ছে সেটা একটা অসমন্ব অসম্পূর্ণ বাজেট। এই বাজেটের প্রকৃত কার্যকারিতা সম্পর্কে মানুষের কাছে পরিষ্কার থাকছে না। আবার 2012 সালে সমুদ্র বিজয়ের পর এখনও সেখানে থাকা সম্পদের কোনো হিসেব মেলেনি, যা হতাশাজনক মন্তব্য করে এ বিষয়েও বাজেটে আলাদা বরাদ্দ রাখার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। রোকনউদ্দিন, NTV News, ঢাকা।